কিছু কিছু লোক বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে। এখনো কোথায় সংস্কার করার কথা, সব কিছু ঠিক করার কথা, এগুলি এখনো হাত দেয় নাই বা অনেক জায়গায় কিছু হাত দিয়েছে, তার শুরু হয় নাই ঠিক মতো। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছি। আমাদেরকে বুঝতে হবে 15 বছরের যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালগুলি পরিষ্কার করতে হবে, না হলে রাজনৈতিক দলগুলির জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা প্রয়োজন সেটা হবে না। প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করতে চাই। 2 মাস পরে বা 3 মাস পরে 6 মাস পরে নির্বাচন হলে রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না। এটা কোরআন শরীফ না, সংবিধান হলো মানুষের জন্য। মানুষের যেটা উপকার হয় আমাদের সেটাই করতে হবে। তারা দায়িত্ব নিয়েছে, তাদেরকে একটা যুক্তিসঙ্গত সময় দিতে হবে যেন তারা সংস্কারগুলি করতে পারে। তাদের প্রতি আমাদের আবেদন, আপনাদের গতি খুবই স্লো। যে গতিতে আমরা আশা করেছিলাম আপনারা সেই গতিতে কাজ করেন নাই। আপনাদের উচিত ছিল 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনগুলির ফলাফল পর্যালোচনা করা। সুব্বু সাহেব গায়ের জোরে বসে আছে, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? তাও কোবরা সাপ, ঘোড়া সাপ না, প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে। শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে, শেখ মুজিবের ছবি কিসের কারণে থাকবে? আমাদের যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছিল? 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। এবার যুদ্ধ করেছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে হাসিনের ফটো, হাসিনের পূর্বপুরুষদের ফটো কি কারণে বাংলাদেশে থাকবে বলেন? এটা তো একটা সাধারণ বিষয় ছিল না, মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ ছিল। যারা দেখে নাই এয়ার কন্ডিশন ছিল তাদের জন্য এটা কিছু ছিল না, যারা রাস্তায় ছিল, যারা দান দিয়েছে তারাই বুঝেছে এটা কি ছিল। সুতরাং বঙ্গবন্ধু না শেখ মুজিবুর রহমান বলবো, তিনি যুদ্ধের সময় কোথায় ছিল? তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। অনতিবিলম্বে এগুলি পরিবর্তন করার ব্যবস্থা করা হোক। তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, তারা দেশদ্রোহীদের সাথে কোন আপোষ নেই, তারা হলো বাংলাদেশের শত্রু, অন্য কেউ বাংলাদেশের শত্রু না।